দর্শক, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় পাল্টে যাচ্ছে দক্ষিণ অঞ্চলের চিত্র। ঢাকা থেকে সমুদ্র সৈকত কুয়াকাটা পর্যন্ত যেতে আমাদের যে ফেরি বিড়ম্বনা ছিল, সেই ফেরি বিড়ম্বনা ইতিমধ্যে শেষ হতে চলছে। পদ্মা সেতু নির্মিত হলে এবং বরিশাল পটুয়াখালী মহাসড়কের লেবুখালী পয়েন্টের পায়রা নদীর উপরে এই লেবুখালী সেতুটি নির্মিত হলে আর কোনো ফেরি বিড়ম্বনা থাকবে না। দ্রুত গতিতে এগিয়ে চলছে এই সেতুটির কাজ। এই সেতুটি হবে নান্দনিক ডিজাইনের এবং বাংলাদেশের সর্বপ্রথম ফোরলেন বক্স গার্ডার সেতু, যে সেতুটি পর্যটনের কথা মাথায় রেখে নান্দনিক ডিজাইনের করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এর অধিকাংশ কাজ শেষ হয়েছে এবং দিনরাত এখানে চীনা শ্রমিকরা এবং দেশি শ্রমিকরা মিলেমিশে কাজ করছে, যাতে দ্রুত গতিতে এই সেতুটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এই সেতুটি নির্মিত হলে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন হবে, অর্থনৈতিক পরিবর্তন ঘটবে এবং পর্যটন নগরী কুয়াকাটায় আমূল পরিবর্তন ঘটবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের।
আচ্ছা ওই তোমার যাই লাউ দেখতে পাচ্ছি আপনারা দেখছেন বিশ্বজুড়ে বাংলার কণ্ঠস্বর সুবর্ণ টিভি।